হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা গোলদার। তো আজকে সকাল সকাল উঠে গেছি, তো আমি দেখে দিচ্ছি আজকে 5টা নাগাদ ওঠার টার্গেট ছিল, বাট 5:30 বাজে এখন, 5:30, হ্যাঁ 5:30 সময় উঠেছি। তো আমি দেখিয়ে দিচ্ছি, পুরো সূর্য উদয় হচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। আর এই তো আজকে কোনো গাছে ফুল ওঠেনি, বাট এই যে সূর্য উদয় হচ্ছে, দেখতে দারুণ লাগছে। দুদিন আগেই ছোট ছোট গাছগুলো ওই বারান্দা থেকে এই বারান্দায় নিয়ে এসছি। আজকেও একটা লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই লাস্ট অবধি আমার সাথে থাকবে। তো এই তো আমি এখন এক্সারসাইজের জন্য রেডি হয়ে গেছি, আর এই তো আমার নিউট্রিশন। তো এখানে চুই ঝাল দিয়ে এখন দেশি মুরগিটা রান্না করছি, আর এই চিংড়ি মাছ দিয়ে, এই চিংড়ি মাছটা দিয়ে করলা আর আলু ভাজি করবো। ভাত বসিয়ে দিয়েছি, এখানে সব মশলা ফসলা বাটাবাটি করা আছে। আর এই পুঁটি মাছটা করব, আর এই চিকেনটা করব। চিকেনটা অল্পই আছে, তার জন্য পুঁটি মাছটা করছি, নাহলে করতাম না। এখানে চিংড়ি মাছটা বার করেছিলাম, আবার ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। তো আজকে আমাদের অফিসে ফিট ফ্যামিলি ডে আছে, তো তার জন্য ছোলা ভেজাচ্ছি। এখানে প্রায় 700 না 800 গ্রামের মতো ছোলা হবে, আর এখানে আরও 500 আছে, এটার হাফটাও ভিজিয়ে দেব। এই তো রান্না করেছি পুঁটি মাছের চচ্চড়ি, বেগুন আর আলু আর টমেটো দিয়ে। আর এই হলো চিকেন, আর এটা হচ্ছিল চিংড়ি মাছ দিয়ে আর করলা ভাজি, ব্যাস। আর এই শশা ভিজিয়ে রেখেছি, শশা খাবো এসে। এই হলো আজকে আমাদের লাঞ্চ। আর এখানে ছোলাটা ভিজিয়ে রেখেছি। বারান্দা থেকে সব জামা কাপড় তুললাম, জানি না এটা কবে গোছানো হবে। এখানে বডি অ্যানালাইসিস চেক আপ হচ্ছে। তো এই তো মর্নিং ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই তো রাজা আছে, সাথে শ্যামল স্যার আছে। শ্যামল স্যারের ব্রেকফাস্ট হয়ে গেছে, শ্যামল স্যার ওয়েট করছে 10টা অবধি ওয়েট করবে। আর এখানে সায়ন শেক বানাচ্ছে, সুব্রত কাউন্সিলিং করছে, প্রিয়া দাস কাউন্সিলিং করছে। তো এখানে কালকে আমরা সবাই মিলে গিফট কিনেছি, আর অনেক বাজার সদাই করা হয়েছে। আর এখানে অন্তরা ম্যাডাম আর নিতা ম্যাডাম আর প্রীতি 3জনে মিলে এক্সাম দিতে বসেছে। আমাদের কিছু এক্সামিনেশন চলছে, সে এক্সাম দিতে বসেছে। আর সুব্রত অলরেডি বাড়ি চলে গেছে, আর আমি এখানে অ্যাফ্রেশ খাচ্ছি, আর কিছু ফিট ফ্যামিলি ডের উপলক্ষে কিছু কাজ করব। এই তো ফিট ফ্যামিলি ডের সব কিছু এখন সাজানো হচ্ছে, এগুলো এখন গিফট প্যাক করা হবে। এনারা এখন লাঞ্চ করছে। এই তো সায়ন এখন যাচ্ছে সিলিন্ডার আর হাঁড়ি নিয়ে। কি করতে যাচ্ছে সায়ন? ডিম সেদ্ধ করতে যাচ্ছে হাঁড়ি নিয়ে। ডিমটা পড়ে আসছে, সুব্রতর অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাড়ি এসে দেখি সুব্রত অলরেডি ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছে। এবার আমি বাদাম সেদ্ধটা বসিয়ে দিয়ে খেতে বসবো। এখন 6টা বাজে, আমাদের ফিট ফ্যামিলি ডে স্টার্ট হয়ে গেছে। আমাদের বাড়ি এসেছে না, সবাই খুব সুন্দর করে সেজে গুজে এসছে। গীতা ম্যাডাম কত সুন্দর সেজে এসছে, প্রত্যেকেই খুব সুন্দর সেজে এসছে। নমস্কার সবাই। So good evening everybody. সবাইকে খুব সুন্দর লাগছে। আর আজকে আমরা ডট টাইমে বা অন টাইমে চলে এসেছি, কারণ আমাদের এখানে কিন্তু সন্ধ্যা 6টায় আসার কথা ছিল, রাইট? সো মধুবন স্যার সবার আগে এসেছেন, তারপরে স্টেপ বাই স্টেপ সবাই কিন্তু আস্তে আস্তে চলে এসেছি। কম বেশি আমরা সবাই অন টাইম চলে এসেছি। তো ইটস অলরেডি 6:50, 6:15 আমাদের বেজে গেছে। তো অ্যাকচুয়ালি আজকে এই যে ফিট ফ্যামিলি ডে আমরা ছিলাম, তাই তো? যেমন আমাদের ফার্স্ট এজে স্যার বসে আছে, মধুবন স্যার কি একটা বয়সের হিসাবে কিন্তু পেট বা ওজনটা অনেক বেড়ে যাচ্ছে। এবার কম বেশি আমরা সবাই জানি যে ওজন বেশি হয়ে গেলে স্যার এসেছিল সামান্য কিছুটা ওজন কম করতে পারলে ভালো হয়। স্যার বা ম্যাডাম ওনারা এসেছিল চর্বি কম করার জন্য, ম্যাডাম এসেছিল দাঁড়াতে একটু প্রবলেম হয়, একটু বার্ধক্যজনিত একটা প্রবলেম চলেছে, সেখান থেকে যদি কিছুটা ফ্রেশ বা ফিট থাকা যায়, রাইট? সেরকম ডিফারেন্ট আমাদের প্রত্যেকের কিছু না কিছু পারপাস কিন্তু থাকে। আর আমার মনে হয় এই ঘরের ভিতরে আমরা যে পারপাসে আসি না কেন, যদি কাজ করতে এসেই তো আমি বুঝতে পারলাম টাকা টাকা এই দুনিয়া সব, টাকা ছাড়া যে সবকিছু ফাঁকা। তাই ওই অন্ধ ভিখারিটাকে বিয়ে করে যে আমি কিছুতেই আমার জীবনটা নষ্ট করবো না, না না না, কিছুতেই আমার জীবনটা নষ্ট করবো না। আমি ভালোবাসার একটা সিন করছি, হ্যাঁ একদম। পারলাম না, ঘুমাতে পারলাম না, আমি কিছুতেই তোমার থেকে দূরে সরে থাকতে পারলাম না। কি করবো বলো, আজ 3 দিন হয়ে গেল তুমি আমার সঙ্গে দেখা করছো। তাই তোমার ভালোবাসার জন্য যে আমি সব ভয়কে জয় করতে পারি, কি বাতি কি করবো তোমার জন্যে, তুমি তোমার জন্য তুমি সব কলঙ্ক গলায় পড়ে নেবো। তাছাড়া কলঙ্ক ডটলে তো তোমার তো তাতে কিছু যায় আসে না। পারবে হিমাদি, পারবে। আর সেই জন্য আমি তোমার কাছে এসেছি। বাবা আমার বিয়ে ঠিক করছি হিমাদি। আচ্ছা হিমাদি, আমি যে তোমাকে বলেছিলাম তোমার বাবাকে আমাদের দুজনের সম্পর্কে কথাটা বলো, তুমি কি তোমার বাবাকে বলেছো? জানতাম তুমি পারবে না, তা সেই জন্যই তো আমি আজকে তোমাদের বাড়িতে ছুটে চলে এসেছি। এছাড়া যে আমার কাছে কোনো উপায় নেই হিমাদি। তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না হিমাদি? এইভাবে আমি কতদিন আমার বাবাকে আটকে রাখবো বলতে পারো? আমি একটা মেয়ে। সত্যি সত্যি হিমাদি, তুমি সত্যি আমাকে বিয়ে করবে? এই জন্য তো তোমাকে আমি এত ভালোবেসে করতে। তোমার এই সহজ সরল মনটা যে আমার অলঙ্কার, তুমি যে আমার স্বপ্ন, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার একান্ত আপনজন। কথা দাও হিমাদি, তুমি আমার হাতটা ছেড়ে কোনোদিন দূরে সরে যাবে না, কোনোদিন দূরে সরতে যাবে না। নম্র পাতায় মেহেদির রং, স্বাধীনতা তুমি বনের হাতের। নম্র পাতায় মেহেদির রং, স্বাধীনতা তুমি বন্ধুর হাতে জল জলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটেই ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখা আমার কবিতার। বাহ দারুন দারুন। আমি এখন একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। আর এই যে ফেসে মেকআপ আছে, মেকআপ করিনি, শুধু কাজল আর লিপস্টিক আছে, সেইটা তুলবো, তুলে আজকে ঘুমিয়ে পড়বো। আজকে খুব শর্ট ব্লগ করেছি, তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে বিশেষ কিছু সেভাবে আমি শেয়ার করতে পারিনি, কারণ আজকে খুব দিনটা ব্যস্ততার মধ্যে আমার কেটেছে, দম ফেলারও টাইম পাইনি। অনেক কিছুই করেছি বাট সব কিছু শেয়ার করতে পারিনি। তো কালকে আবার আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করব। কালকে একটা জায়গায় যাচ্ছি আমাদের এই কাজের রিলেটেডই, তো সেখানে কি হলো না হলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই অবধি। তো ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন, যেন ফিউচারেও আপনাদের সাথে আমার লাইফস্টাইল আমি শেয়ার করতে পারি।